যাদের ব্যয় বেশি আয় কম তারা করুন এই টোটকাটি। নটি গোলাপ, লাল গোলাপ বাজার থেকে কিনে আনুন এবং নটি কড়ি দশকর্মা ভাণ্ডার থেকে কিনে আনুন। যদি কড়িটি হলুদ রঙের হয় তাহলে তো খুবই ভালো। এবং এই লাল আর হলুদ কড়িটি একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে সেটাকে মুড়ে আপনার যদি ব্যবসা হয় তাহলে ব্যবসার স্থলে ক্যাশ বাক্সে রেখে দিন, আপনার যদি গৃহ হয় বা বাড়ি হয় বাড়ির আলমারিতে রেখে দিন। দেখবেন আপনার যে আয় ব্যয়ের যে অসঙ্গতি ছিল সেই অসঙ্গতিটি চলে যাবে এবং আয় ব্যয়ের সঙ্গতি ফিরবে।